আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে ভিডিওতে আসছি। তো আজকে হচ্ছে আমার যে ড্রাইভিং শেখানো হয় বা যে গাড়িটা আমি কিনছি নিজের টাকায়, তো সেই গাড়িটার মধ্যে আজকে কুলেন্ট ডালবো এবং ইঞ্জিনটা ফ্লাশ করাবো। তো ইঞ্জিন ফ্লাশের যে বিষয়টা, সেটা আপনারা যে কোনোভাবে করতে পারেন মোবাইল দিয়ে বা ফ্লাশের কিনে, তো সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, সেটা এমন আহামরি কোনো কিছু না, সেটা দেখানোটা মূল বিষয় না। তো সেটা মুখ দিয়ে বললে আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে আপনার, আপনি যখন মোবিলটা ড্রেন করবেন, ড্রেন করার পরে কিছু লুজ মোবিল কিনে ইঞ্জিনটা কয়েক মিনিট স্টার্ট করে রেখে তারপর মোবিলটা আবার ড্রেন দিয়ে দিলে ইঞ্জিনটা ওকে হয়ে গেল। কারণ ফ্লাশার যে জিনিসটা, ওটাতে সাধারণ একটা কেমিক্যাল, তো ওগুলো কাজ করে। যেহেতু আমরা ইঞ্জিন খুলতে খুলতে অবস্থ, কারণ আমাদের ওয়ার্কশপে আমরা প্রতিনিয়তই প্রতিদিন একটা দুটো ইঞ্জিন খোলা হয়, আমরা দেখি ইঞ্জিনের ভিতরে কি হয়, কি থাকে না থাকে। তো যাই হোক, আজকে যে কাজটা করব সেটা হচ্ছে রেডিয়েটরের যে ফ্লাশারটা ওইটা রেডিয়েটরে দিব, প্লাস এটাতে কুলেন্ট দিব, অনেক কুলেন্ট। তো কুলেন্টটা আমি অর্ডার করছিলাম ফেসবুকে ট্রাস্টক থেকে। তো ট্রাস্টকের কোনো ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তো দেখবেন তো আমি কেমন পারফরমেন্স পাই। কারণ আমাদের মোট হচ্ছে তিনটা গাড়ি, তো তিনটা গাড়িতে দুইটা গাড়ি রেন্টে কারে চলে, একটা গাড়িতে ড্রাইভিং শেখানো হয়, প্লাস ঢাকা সিটির মধ্যে টুকটাক ট্রিপ, মানে ওটা সিডেন গাড়ি, আর দুইটা হচ্ছে প্রোবক্স। তো যেটাই হোক, তো এই গাড়িগুলোতে দেখা গেছে যে আমরা পুরো বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমি আগে একটা কুলেন্ট নিয়েছি ট্রাস্টক থেকে, তো বাকি কুলেন্টও আমি ইউজ করছি, তো সেটাতে ওরকম কোনো ফলাফল পাই নাই। তো আজকে ট্রাস্টকের যে কুলেন্টটা সেটা ইউজ করবো গাড়িতে, ইউজ করার পরে দেখবো যে কীরকম ফলাফল পাচ্ছি, তারপর এটা নিয়ে নেক্সটে আপনাদেরকে একটা ভিডিও দিব। তো আজকে কীভাবে ডাললাম বা ফ্লাশ করলাম সেটা নিয়ে একটা ভিডিও দিব। তো আমার, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। যারা এখন নতুন দেখতেছেন, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে দিন। তো চলুন ভিডিওটা এখন শুরু করি। যেটা হচ্ছে কুলেন্ট ফ্লাশার, এটা রেডিয়েটর দিব, এটা গিফট আসছে, ঠিক আছে, ট্রাস্টক থেকে। তো যেটা হচ্ছে কুলেন্ট, অ্যানেক্স কুলেন্ট, এটা আমরা এখন ইঞ্জিন ইনস্টল করব, দেখবো কি ফলাফল আছে, তারপর আপনাদেরকে জানাবো। এখন ফ্লাশারটা ঢেলে দিচ্ছে ইঞ্জিনের আর কি রেডিয়েটরের মধ্যে। তো সামনেটা হচ্ছে ইঞ্জিন, তো রেডিয়েটরে ফুল ফ্লাশারটা ঢালবো। ঢালার পর গাড়িটা 15-20 মিনিট স্টার্ট করে রেখে দিব, তারপর এই সেম জায়গা দিয়ে আপনারা কুলেন্টটা ঢেলে সাথে 3 লিটার মিনারেল ওয়াটার মিশিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা যখনই এই কুলেন্টটা আর কি ফ্লাশারটা ঢালা শেষ হয়ে যাবে, তখনই দেখেন ফ্যানার মতো দেখা যাচ্ছে। তো এই ফ্যানাটুকু আপনারা দেখা যাচ্ছে হালকা একটু পানি মিশিয়ে এটার ভিতর দিয়ে দিলেন, তখন স্টার্ট করে রেডিয়েটর মুখটা অন করে রাখবেন, মানে খুলে রাখবেন। তো গরম হওয়ার পর খুলতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মুখে চোখে লাগতে পারে গরম পানিটা। তো এটা খুলে রাখলে ভালো, তো এটা ফ্লাশ হবে ইঞ্জিনের ভিতর থেকে যে ময়লাগুলো, এটা এক ধরনের ফেনা উঠতে থাকবে, সেটা আপনারা দেখতে পারবেন। তো আমরা এটা আস্তে ধীরে করছি আর কি। তো এটা ভিতরে দেওয়ার পর একটু পরে ইঞ্জিনটি স্টার্ট করে দিব। তো স্টার্ট করার পরই 15-20 মিনিটের মতো ইঞ্জিনটা স্টার্ট থাকবে। 15-20 মিনিট স্টার্ট করার পর আপনি আপনার রেডিয়েটরের যে ড্রেন নাটটা আছে ওটা দিয়ে ড্রেন করে দিবেন। ড্রেন করে দিবেন মানে বলতে ফ্লাশ করে দিবেন রেডিয়েটরটা। এই যে গাড়িটা এখন স্টার্ট করে রেখে দিচ্ছি, 15-20 মিনিট স্টার্ট থাকবে, তারপর আমরা কুলেন্টটা ঢালব আর এটার ফলাফল দেখব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। তো কুলেন্ট ঢালার পর আমি 2-4 দিন ইউজ না করে আপনাদেরকে কি ফলাফল দিব। তো 3-4 দিন গেলে আমি এটার ফলাফল বা রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো যে আমার ইঞ্জিনে কী এরকম ছিল, কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী কোনো ভিডিও তো দেখা হবে, ভালো থাকবেন।